प्रिय भिवार असाधारण इनफर्मेटिव एक भिडियो होते चलते शेष पर्यन्त थाकबें। आज के ढाका बाईपास सड़कर आपडेट निये एक भिडियो तैरी करेछि आपनादेर जन्य। खुबी इनफर्मेटिव एक भिडियो होते चलते, आशा करछि आपनी आमार साथेई थाकबें। ढाका बाईपास एक्सप्रेसवे ढाकार जानजटेर समाधान, हाँ एटी किन्तु आसले ढाकार जानजटेर समाधान। ढाका शहरेर क्रमबर्धमान जानजटेर समस्यार एकटी सम्भाव्य समाधान हिसेबे 48 किलोमीटर दीर्घ ढाका बाईपास एक्सप्रेसवे निर्माणेर काज बेश एगिए चलछिलो। माझखाने देशेर बेश परिवर्तनेर कारणे एकटु बंध हो गए, किन्तु एखन देखा जाच्छे आबारो काज शुरू हो गेछे। एई एक्सप्रेसवेटी ढाका शहरेर चार पाशे एकटी वृत्ताकार पथ तैरी करबे, जार फले दूरपाल्लार जानबाहनगुलि ढाका शहरे प्रवेश ना करेई तार गंतव्ये पौंछते पारबे। प्रिय भिउयार, आज के आमरा एई ढाका सिटीर जे चार पाश दिए जे बाईपास एक्सप्रेसवे होच्छे তারই একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটি শুধু আগে শুরু হয়েছে, সেটি হচ্ছে গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত ভুলতা গাউসিয়া হয়ে, আর এরই মাঝে কিন্তু কাঞ্চন ব্রিজের মাঝখানে কাঞ্চন ব্রিজের সেখানে কিন্তু 300 ফুট রোড কিন্তু ওখানে সংযুক্ত হয়েছে, ফলে এই রোডের গুরুত্ব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আমরা দেখাচ্ছি গাউসিয়া থেকে কাঞ্চন পর্যন্ত আজকের ভিডিও, দেখি এই এলাকার কি অবস্থা। তবে এই এলাকা যে একটা লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে এর মধ্যে কোনো ভুল নেই, কারণ এই এলাকায় কাজ চলছে, রাস্তাঘাট একদম ব্যাপক খোঁড়াখুঁড়ি, একদম একটা লন্ডভন্ড একটা পরিবেশ কিন্তু প্রতিদিনের যাত্রীরা উপভোগ করছে। কারণ আমি বলবো এই রোডের যানজট এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, নিত্য দিনের ব্যাপার, ঘন্টার পর ঘন্টা প্রতিটা দিন যানজটে একদম নাকাল যাত্রী সাধারণ। এইসব যানজট উপেক্ষা করে আপনি যে পাশ দিয়ে ঢাকা শহরে ঢুকতে যান, আপনি আসতে পারেন ভুলতা গাউসিয়া থেকে গাজী ব্রিজ হয়ে নীলা মার্কেট হয়ে 300 ফুট দিয়ে কুড়িল বিশ্ব রোড অর্থাৎ ঢাকাতে ইন করবেন, সেখানেও যানজট, কারণ এই রাস্তার কাজ চলছে, যার ফলে আশেপাশের ছোট চিকুন যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো বিজি। আপনার কোনো উপায় নেই এই যানজট ফেলে রেখে আপনি ঢাকা শহরে ঢোকা, অতএব খুবই ব্যস্ত একটি রাস্তা, এবং যার ফলে এই রাস্তার কাজ আগে শুরু হয়েছে এবং সেই রাস্তার একটি আপডেট আমরা আজ আপনাদের সামনে নিয়ে আসছি। একদম কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যাব না আমরা গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দেখাবো। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। এই রোডটির উদ্দেশ্য কী ছিল তা যদি আমরা একটু বলতে যাই, যানজট কমানো। ঢাকা শহরে প্রবেশকারী দূরপাল্লার যানবাহনগুলিকে বাইপাস করে চলাচলের সুযোগ করে দিয়ে শহরের মধ্যে যানজট কমানো একটি প্রধান উদ্দেশ্য ছিল। যদি আমরা সময় বাঁচানোর কথা বলি, যানবাহন চালকরা কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে যদি এই রোডটি চালু হয়। পরিবহন ব্যবস্থা উন্নত করা, সেটা যদি বলতে যাই তাহলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও দক্ষ ও আধুনিক করার একটা লক্ষ্য ছিল এই ঢাকা বাইপাস রোড। অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলতে যাই, এই প্রকল্পের ফলে দেশের অর্থনীতির বিকাশ ঘটবে এবং বাণিজ্যিক কর্মকাণ্ড আরও সহজ হবে। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা বাইপাসের একটি আপডেট। গাউসিয়া ভুলতা গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আমাদের টার্গেট, আমরা কিন্তু বেশ দেখাতে দেখাতেই নিয়ে আসছি। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে রোডের কাজ কতদূর চলছে, কতদূর হয়েছে এবং কি কাজ বর্তমান চলছে। এই যে বিআরটিসি গাড়িগুলো কিন্তু এই রোডে ব্যাপক চলে, এই রোডটাতে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি গাড়ি হচ্ছে একমাত্র পরিবহন এই রোডে, যার ফলে বিআরটিসি গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা তারা জ্যামে আটকে থাকে। আমরা কিন্তু একটু জ্যাম ছেড়ে একটু সুযোগ সুবিধা মতো ভিডিও ধরতে চেষ্টা করেছি,
যাতে করে আপনাদের দেখাতে সুবিধে হয়, মানে রাস্তার যে কাজ চলছে সেটি দেখাতে যাতে আপনাদের একটু সুবিধা হয়, যার ফলে আমরা একটু দেখে শুনে ভিডিও ধরছি। এই এক্সপ্রেসওয়ের যে বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল সেটি হচ্ছে আধুনিক প্রযুক্তির কথা যদি বলি, এক্সপ্রেসওয়েতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে যানবাহন চালকরা নিরাপদে এবং আরামদায়কভাবে চলাচল করতে পারে। মাল্টি লেভেল ইন্টারচেঞ্জ, একাধিক স্তর বিশিষ্ট ইন্টারচেঞ্জের মাধ্যমে যানবাহনগুলি সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবে, সেই ব্যবস্থাও থাকছে। তবে আমরা কিন্তু সামনে কোনো একটা দিন, আজকে করব কাঞ্চন ব্রিজ পর্যন্ত, তারপরে নেক্সট ডে আমরা কাঞ্চন ব্রিজ থেকে গাজীপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন, মন চাইলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর অনুরোধ করব, পরিচ্ছন্ন এবং সাদামাটা একটি ইউটিউব চ্যানেল, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবসময় এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের ভিডিও ক্লিপ তৈরি করি, অতএব আপনি আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। দেখবেন সেখানে অজস্র এই রাস্তার ভিডিও, 300 ফুট রোডের ভিডিও, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানান রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন, আমি অনুরোধ রাখছি আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করে আসুন। তবে হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। এক্সপ্রেসওয়েতে নির্মাণের জন্য ব্যাপক পরিমাণের জমি অধিগ্রহণ করতে হয়েছে, যার ফলে অনেক মানুষ বাস্তুচ্যুত, মানে অনেক মানুষ গৃহহারা হয়েছে। এক্সপ্রেসওয়ের নির্মাণের ফলে পরিবেশের উপর কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক্সপ্রেসওয়েতে মেনটেন করার জন্য উচ্চমাত্রার খরচের প্রয়োজন হতে পারে। এসব দিক বিবেচনা করে আসলে কাজ হাতে নিয়েছিল সরকার, এবং সেটি হয়তো শেষ হবে, কারণ দেশের এই প্রেক্ষাপটেও কিন্তু নতুন করে আবার কাজ শুরু হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ঢাকা শহরের যানজটের সমস্যার একটি দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে। তবে এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে, তারপরেও জনগণের স্বার্থে সরকার সেটি করবে এবং এই রোডের কাজ সর্বশেষ শেষ করবে, এটি জনগণ কিন্তু ব্যাপক আশা করছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হল ঢাকা শহরকে ঘিরে নির্মিত একটি আধুনিক ও দ্রুতগতির মহাসড়ক, যা ঢাকা শহরে প্রবেশকারী যানবাহনগুলিকে শহরের মধ্যে দিয়ে না গিয়েই তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। এই এক্সপ্রেসওয়েটি ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজটের সমস্যার একটি সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। প্রিয় ভিউয়ার, আমি বেশ অনেক দূর এগিয়ে আসছি, আর বেশি সময় নিচ্ছি না, অল্প সময় সাথে থাকুন। আমার টার্গেট কাঞ্চন ব্রিজ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। কাঞ্চন ব্রিজের এই রোডের বদলতে কিন্তু কাঞ্চন ব্রিজের পাশ দিয়ে কিন্তু একটা এক্সটেনশন ব্রিজ হচ্ছে। প্রিয় ভিউয়ার, একটি কথা বলে রাখি, আমরা এই কাঞ্চন ব্রিজে বিশাল একটি ব্রিজ, নতুন ব্রিজ হচ্ছে এক্সটেনশন ব্রিজ, এই ব্রিজটির জন্য আসলে একদিন একটা ভিডিও করা দরকার, এবং সেটা এই ব্রিজটা নিয়েই করা দরকার, যার ফলে আমরা চিন্তা করেছি সামনে কোনো একদিন শুধুমাত্র কাঞ্চন ব্রিজটা নিয়েই আমরা একটা ভিডিও করব। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাকে আমি আবার অনুরোধ রেখে গেলাম। এই কাঞ্চন ব্রিজ একটি ব্যাপক একটি, মানে কি বলবো, ব্যস্ত একটি ব্রিজ। ঢাকা শহরের বাইরে থেকে যে সমস্ত ব্রিজগুলো ঢুকছে, কাঁচপুর ব্রিজ, কাঞ্চন ব্রিজ, গাবতলী ব্রিজ, গাজী ব্রিজ, এই সমস্ত যেসব ব্রিজগুলো ঢুকছে তার মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে একটুও কম না এই কাঞ্চন ব্রিজ, যার ফলে এই রোডের বদলতে কিন্তু কাঞ্চন ব্রিজ ব্যাপক একটা এক্সটেনশন ব্রিজ, ব্যাপক লম্বা এবং বেশ চওড়া একটি ব্রিজ কিন্তু সেখানে আসলে হচ্ছে, এবং ব্রিজের কাজ শেষ হয়ে গেছে, রোড চালু হলেই ব্রিজ চালু হয়ে যাবে। আর এই ব্রিজের মুখেই, অর্থাৎ ব্রিজের সামনে কিন্তু 300 ফুট রোড এসে সংযুক্ত হয়েছে, এটিও একটি বিশাল ব্যাপার। এই 300 ফুট রোডে দেখছেন আমরা কিন্তু এটি কাঞ্চন ব্রিজের টোল প্লাজা, আমরা কিন্তু সেখানে এসে গেছি। আসলে রাস্তা যে দেখছেন আসলে একটা কর্মযোগ্যতা চলছে এখানে, তার প্রমাণ কিন্তু আপনি বুঝতে পারছেন, ব্যাপকভাবে কিন্তু এখানে কাজ চলছে। মাঝখানে একটু বন্ধ হলেও এখন কিন্তু খুব তোড়জোড়ে আবার কাজ শুরু হয়ে গেছে। এই রোডের যানজট নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুধু এর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। যা হোক, আর কি এতটুকু আমরা সহে নিব, খুব দ্রুত এই শহরের কাজ, এই দুঃখিত, খুব দ্রুত এই রাস্তার কাজ
শেষ হবে আমরা একান্ত আশাবাদী আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ।